ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। শুধু হেরে যায়নি, ব্যাপক বাজেভাবে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশকে ইংল্যান্ড হারিয়েছে 132 রানের ব্যবধানে, আর তাতেই মূলত এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ইংলিশরা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 326 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 124 বলে 132 রানের দুর্দান্ত ইনিংস খেলেন জেসন রয়। এছাড়া 64 বলে 73 রানের বিধ্বংসী ইনিংস খেলেন জস বাটলার। শেষ দিকে মঈন আলী এবং স্যাম কারেন তো দুর্দান্ত ফিনিশ করেছেন। তবে দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, তুলে নিয়েছেন 3 উইকেট। আর ব্যাটিং করতে নেমেই নাজম হোসেন শান্ত এবং লিটন দাস, দুই তরুণ ব্যাটসম্যানই গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। সেখানেই মূলত কোমর ভেঙে যায় বাংলাদেশের। এরপর মুশফিকুর রহিম এসে হতাশ করলে আরও মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তবে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল। দুই বন্ধু একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে খেলছিলেন, আর যা কিনা গ্যালারিতে বসে উপভোগ করতে হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে। তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো, নাজমুল হোসেন পাপনের মুখ থেকেই জানা গিয়েছিল তামিম সাকিবের মধ্যে ব্যাপক ঝামেলা চলছে, একে অপরের সঙ্গে কথা বলেন না, তাদের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই। আর এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে তামিম ইকবাল বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন, এড়িয়ে গেছেন সাকিব আল হাসান নিজেও। মাঠের খেলায় সাকিব তামিম একে অপরের সঙ্গে কথা বলেন, সাকিব উইকেট পেলে তামিম হাত মিলান, অধিনায়ক তামিমের কোনো সাহায্য লাগলে সাকিব হেল্প করেন। এছাড়া আজকে তামিম সাকিবের একসাথে ব্যাটিং করাতে দেখে মনেই হয়নি সাকিব তামিমের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে। তবে আপনি জানলে অবাক হবেন যে সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে বিসিবি সভাপতি 3 দিনের 3 প্রেস কনফারেন্সে 3 ধরনের কথা বলেছেন। প্রথম বলেছেন তামিম সাকিবের দ্বন্দ্ব রয়েছে, এরপরে বলেছেন তামিম সাকিবের দ্বন্দ্ব রয়েছে এই খবর আমি মিডিয়া থেকে পেয়েছি। আবার তিনি বলেছিলেন তামিম সাকিবকে একসাথে ডেকে তিনি কথা বলেছেন, সমাধান করার চেষ্টা করেছেন, তিনি নাকি সমাধান করতে পারেননি। এই কথাটাও শেষ পর্যন্ত বিসিবি সভাপতি অস্বীকার করেছেন। তাই তো আজ যখন তামিম সাকিব কাঁধে কাঁধ মিলিয়ে খেললেন, তখন গ্যালারিতে বসে কালো হয়ে যাচ্ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন, তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে নিয়ে ভক্ত সমর্থকরা লেখা হচ্ছে, উনি জয় দেখতে এসেছিল, দেখল সাকিব তামিমের জুটি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশ হেরে গেল ম্যাচ শেষে। তামিম ইকবাল হতাশা প্রকাশ করলেও সাকিব আল হাসানের প্রশংসা করতে ভোলেননি। তামিম বলেন, আমার প্রথম দিকেই 3 উইকেট হারানোর ফলে অনেক চাপে পড়ে গিয়েছিলাম, এরপর আমি এবং সাকিব নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি, যদিও আমাদের দুজনের মধ্যে একটাও কাজে লাগেনি। তবে সাকিব 300 রান তাড়া করার দুর্দান্ত চেষ্টা করেছিল। সাকিব যে অভিপ্রায় দেখিয়েছিল তা ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় সাকিবের ইনিংসও কার্যকর হয়নি। তামিমের মুখে সাকিবের এমন প্রশংসা শুনে হয়তো নাজমুল হোসেন পাপনের বুকটা এখন ফেটে যাচ্ছে।